নমস্কার, আমি এই গার্ডেনিংয়ের কাজ ছাড়াও আরও কিছু কাজ করি। যেমন এই যে যন্ত্রপাতিগুলো দেখছেন, এগুলো সব আমার নিজে হাতে তৈরি। এগুলো কোনো কোনো যন্ত্র আমাদের গার্ডেনিংয়ের কাজে ব্যবহার হয়, আবার কোনো কোনো যন্ত্র আমার স্কাপচারের কাজে ব্যবহার হয়। এটা কামারশালা, এই ফ্যানটাও আমি নিজে হাতে তৈরি করেছি। এই সমস্ত যন্ত্রপাতি সহ আমার এই কামারশালাটিও নির্মাণের ভিডিও আমি আলাদা আলাদাভাবে আমারই একটি নতুন চ্যানেলে দিতে আরম্ভ করেছি। চ্যানেলটির নাম হচ্ছে নীলকান্ত হালদার ক্রিয়েটিভ DIY। ইউটিউবে গিয়ে ডাইরেক্ট সার্চ করলেও পেয়ে যাবেন। তাছাড়া এই ভিডিওটিরই ডেসক্রিপশন বক্সে ওই চ্যানেলটির লিঙ্ক অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা সেখানে যেতে পারবেন। ওই চ্যানেলটিতে গিয়ে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। শুধুই শেকড় এখানে কিন্তু মানে মাটিটাকে জড়িয়ে আছে একদম, তাহলে এর গ্রোথটা হবে কোথায় বাবু? দুটো পট একই সাইজের, দুটো গাছ লাগানোর জন্য। এর নিচেতে এগুলো শুকনো পাতা, যাতে এই হোলগুলো জাম বন্ধ না হয়ে যায়, শুকনো পাতাও আপনি ব্যবহার করতে পারেন। তাছাড়া দেখায় এগুলো কাঠগুড়ি, একটু মোটা মোটা দানা।
গাছগুলিকে রিপোর্টিং করার 1 বছর পর। এখন সময়টা হচ্ছে এপ্রিল মাস। এখন এই গাছগুলিকে আমি পরিচর্যা করব। এই পরিচর্যার কাজটা যদিও ফেব্রুয়ারি মার্চ মাসে করলে খুব ভালো হতো, গত বছর রিপোর্টিং করার পর প্রচুর ফুল দিয়েছিল, গতবারে আর আপডেট দেওয়া হয়নি, তাই এইবারে এই গাছগুলোর ওপর আপডেট দিচ্ছি। এখন গোড়াগুলো দেখি, বুঝতে পারছেন দীর্ঘদিন আগাছাগুলো পরিষ্কার করা হয়নি, শুধুমাত্র নিয়মিত জল দিয়ে গেছি। এখন আগাছাগুলো তুলে দিলাম এবং এই যে দেখছেন, এগুলো হচ্ছে আমার বাড়িতে তৈরি কম্পোস্ট সার। গাছ প্রতি 750 থেকে 1 কিলো, 750 গ্রাম থেকে 1 কিলো পরিমাণ এই কম্পোস্ট ব্যবহার করা যায়। এর পরিবর্তে গোবর খাদ ব্যবহার করতে পারেন, তবে পরিমাণ 500 গ্রাম করে গাছ প্রতি। গোড়ার মাটি খুব বেশি খোঁড়া চলবে না, কারণ শিকড় জখম হলে গাছ মারা যেতে পারে। কয়েকদিন পর পুরনো যে কুড়িগুলো ছিল সেগুলো ফুটতে শুরু করেছে, নতুন করে দেখুন প্রচুর কলি বেরিয়ে এসছে এবং প্রত্যেকটা কলির ডগায় কুড়িও রয়েছে। আরো কয়েকদিন পর কলির ডগায় যে কুড়িগুলো ছিল সেগুলো এখন অনেকটা বড় হয়ে এসছে আর কিছু কিছু ফুল ফুটতেও শুরু করেছে, তবে আগেকার ফুলগুলো ঝরে গেছে। আরো কয়েকদিন পর এখন অনেক ফুল ফুটতে শুরু হয়ে গেছে। আরও কয়েকদিন পর এখন ফুল ফোটার হার আরও বেড়ে গেছে, তবে ভেতরে ভেতরে ছোট ছোট কিছু কলি নতুন করে বেরোচ্ছে, সেগুলোর কলিতেও আবার কুড়ি আসছে। যাই হোক, এখনও পর্যন্ত আর আমি কোনো সার প্রয়োগ করিনি, তবে এই ফুল প্রায় শেষ হয়ে এসছে। এবার আরেকবার ওই একই পরিমাণ কম্পোস্ট সার গোড়াতে আমি দিয়ে দেব, তাহলে দেখা যাবে এইভাবে যদি আমি সার দিতে থাকি তাহলে, আমার পুরনো অভিজ্ঞতা বলছে, মোটামুটি বর্ষাকাল পর্যন্ত এই গাছগুলোনে ফুল দিতে থাকবে। নতুন কলি যত বেরোবে তত প্রচুর ফুল দিতে থাকবে। এইভাবে আপনারাও পরিচর্যা করুন, দেখবেন আপনাদের বাড়ির গাছগুলো প্রচুর ফুল দেবে।